বীরভূম জেলার বক্রেশ্বরের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠের সিদ্ধপীঠ। এখানে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমাগম ঘটে। এখানে মায়ের কাছে প্রার্থনা করলে কামনা বাসনা পূর্ণ হয়। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখার জন্য প্রসিদ্ধ। বামাখা বা চণ্ডীমাকে তারামা বলতেন এবং মহাশ্মশানে জয় তারা মন্ত্রে মায়ের সাধনা করতেন। সেই থেকে চণ্ডীমা পরিচিত হন তারামা নামে এবং গ্রাম চণ্ডীপুর ব্যাপকভাবে পরিচিত হয় তারাপীঠ রূপে। তান্ত্রিক মতে এখানে কেউ 3 লক্ষবার তারামন্ত্র জপ করলে সিদ্ধিলাভ করেন। এখানকার জিয়তকুণ্ডের জল অতি পবিত্র বলে মনে করা হয়, যা অনেক দুরারোগ্য রোগব্যাধি নিরাময় করে। মন্দিরে শিলাময়ী মাতৃমূর্তি শিশু শিবকে স্তন্যপানরতা ভূমিকায় প্রতিষ্ঠিত। এখন দেখে নিন এই মন্দির নির্মাণের ইতিহাস। আদিকালে মানব সৃষ্টির সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা 10 জন ঋষি মরিচি পুলহ পুলস্থ অত্রি নারদ অঙ্গিরা ক্রতু দক্ষ ভৃগু ও বশিষ্ঠদেবকে সৃষ্টি করেন। জন্ম নেওয়ার পর ঋষি বশিষ্ঠদেব ব্রহ্মার কাছে জানতে চাইলেন, আমার মা কই? ব্রহ্মা বশিষ্ঠদেবকে বললেন, তিনি হলেন জগজ্জননী তারামা, সাধনা করো তাহলে দেখা পাবে। ব্রহ্মা তাকে হিমালয়ের পাদদেশে সাধনাকারী বুদ্ধরূপী জনার্দনের কাছে পাঠালেন। সেখানে বশিষ্ঠদেব পঞ্চ মহাকাশ সাধনার তারাসাধন পদ্ধতি রপ্ত করলেন। ব্রহ্মা বশিষ্ঠদেবকে চণ্ডীপুরে তারাদেবীর অবস্থানের কথা জানিয়ে সেখানে যাওয়ার জন্য পথ নির্দেশ দিলেন। বহুযুগ সাধনার পর তারামা আবির্ভূত হলেন। তিনি স্বামী মহাদেবকে স্তন্যপানরতা ভূমিকায় বশিষ্ঠের সামনে দেখা দেন। স্তন্যপানরতা স্বামী মহাদেবকে বক্ষে দেখে বশিষ্ঠদেব মাকে প্রশ্ন করলেন, কেন তিনি স্বামী মহাদেবকে স্তন্যপান করাচ্ছেন? তখন মা তাকে সমুদ্রমন্থন দেখালেন। সেই সময় মহাদেব পালকুট বিষ পান করলে বিষ নিবারণের জন্য মা তাকে বক্ষসুধা দেন। সমুদ্রমন্থনের ঘটনা মহাভারতে থাকলেও শিবকে স্তন্যপান করার ঘটনা উল্লেখ নেই, কিন্তু বংশপরম্পরায় তারামায়ের সেবায়িত্রা ও তন্ত্রসাধকেরা এই কাহিনী বলে আসছেন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে বীরভূম জেলার সাঁইথিয়ার কাছে অবস্থিত রত্নগড়ের সৌদাগর জয় দত্ত উত্তর ভারত থেকে সফল বাণিজ্য সেরে দ্বারকার জলপথে পুত্র ও মাঝিমাল্লা সহ রত্নগর ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে আসায় চণ্ডীপুর মহাশ্মশানে নৌকা নোঙর করে পুত্র ধনঞ্জয় সহ মহাশ্মশানে চণ্ডীমার থানে যেতে থাকেন। পথে এক বিষধর সাপ জয়দত্তের পুত্রকে দংশন করে। তারামায়ের কৃপায় জয়দত্তের পুত্র প্রাণ ফিরে পান। জয়দত্ত দৈববাণী শোনেন, আমি চণ্ডীমা শিলাময়ী রূপে মহাশ্মশানে বিরাজ করছি, তুই সৌদাগর আমার ভক্ত, আমাকে মাটি থেকে এনে মন্দিরে প্রতিষ্ঠা কর। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে জয়দত্ত সৌদাগর চণ্ডীপুর মহাশ্মশানে তারামায়ের প্রথম মন্দির নির্মাণ করেন। পরবর্তীকালে দ্বারকা নদীর বন্যায় ওই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর 11শ শতাবদীতে বাংলায় সুরবংশীয় রাজা সোম ঘোষ মহাশ্মশানে দ্বিতীয় মন্দির নির্মাণ করেন, কিন্তু বন্যার ফলে সেটিও ধ্বংস হয়ে যায়। 1696 খ্রিস্টাব্দে বীরভূম জেলার ঢেকার রাজা রামজীবন চৌধুরী শ্মশান থেকে কিছু দূরে নতুন আরেকটি মন্দির নির্মাণ করেন ও শিলাময়ী মাকে সেই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করেন। 1775 খ্রিস্টাব্দে নাটোরের রানী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণ রায় মন্দিরটি সংস্কার করেন ও চণ্ডীপুর মৌজার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ ও তা ভক্ত। রাজা রামজীবনের তৈরি মন্দির ভেঙে পড়লে 1818 খ্রিস্টাব্দে ওই ভিতের উপর নতুন করে মন্দির নির্মাণ করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়, যা আজকের তারামায়ের মন্দির। শিয়ালদা বা হাওড়া থেকে রামপুরহাট যাওয়ার ট্রেন ও রামপুরহাট বা তারাপীঠ রোড স্টেশনে নামুন, সেখান থেকে অটো ধরে চলে আসুন তারাপীঠ। এখানে সস্তা বিলাসবহুল বিভিন্ন ধরনের হোটেল আছে থাকার জন্য। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় তারামা।